তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে আজকের ম্যাচটাও অন্য ম্যাচের ব্যতিক্রম নয়। আজকের ম্যাচের শুরুতেই সহজ একটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য চরম লজ্জার একটা খবর। প্রত্যেকটা ম্যাচে ক্যাচ মিস করছে টিম বাংলাদেশ, তবে তরুণ ক্রিকেটাররা নয়, ক্যাচ মিস করছে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা। আজকের ম্যাচেও একটি সহজ ক্যাচ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের দিনে শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরু থেকে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হতে থাকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করতে আসেন তাসকিন আহমেদ। ওই ওভারে বাংলাদেশের প্রথম সুযোগটাও এসেছিল, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদের করা ওভারের দ্বিতীয় বলে আকাশের দিকে বল তুলে দেন নিউজিল্যান্ডের ওপেনার এলিয়ান। সেই ক্যাচটা সোজা মাহমুদুল্লাহ রিয়াদের হাতে গিয়ে পড়ে, কিন্তু সহজেই ক্যাচটা ধরতে ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোথায় বল ছিল আর কোথায় তার হাত ছিল, এটা যারা ক্রিকেট খেলা দেখেছেন তারা বুঝতেই পারবেন। ম্যাচের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল এই ক্যাচটা, কিন্তু ম্যাচের শুরুতেই এমন একটা ক্যাচ মিস করে বাংলাদেশ দলকে ডুবিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবার হতাশায় পড়ল তাসকিন আহমেদ। প্রতিনিয়তই তাসকিন আহমেদের বলে ক্যাচ মিস করে থাকেন বাংলাদেশের ফিল্ডাররা। আজকের ম্যাচেও নিজের প্রথম ওভারে একটি উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ মিসের কারণে সেই উইকেটটা পাওয়া হয়নি তাসকিন আহমেদের। বাংলাদেশের অভিজ্ঞ ফিল্ডাররা প্রতিনিয়তই এমন ক্যাচ মিস করছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। এমনটা ঘটতে থাকলে আর কখনোই ম্যাচ জিততে পারবে না বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই ক্যাচ মিস নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।